নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যে গ্রহটিকে নিয়ে ভয় করেন সেটি হচ্ছে শনি মহারাজ। আর এই শনি মহারাজই 2024 সালে সাত রাশিকে 7,000 ধন প্রাপ্তি করাতে চলেছে। 2024 দেখুন, যদি সংখ্যা তত্ত্ব হিসাবে যদি দেখা হয় সেখানে কিন্তু বছরটি কিন্তু শনির বছর কিন্তু আসছে। অর্থাৎ আপনাদের জন্ম কুণ্ডলিতে শনি স্থিতি যদি ভালো থাকে তাহলে 2024 আপনাদের অনেক কিছু অপেক্ষা করছে, অনেক শুভ জিনিস অপেক্ষা করছে। আর আমি একটি কথা আবারও বলছি, শনি যখন প্রসন্ন হয় কিনা অপার ধন দেয়, এক কথায় ধনবর্ষা করবে এই সাত রাশিকে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভবান হবে আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন শনি কি করে, শনি আমাদের কর্মের মুখ্য কারকগ্রহ, শনি আবার দারিদ্রতার কারকগ্রহ। শনি যদি মনে করে কাউকে রাজা থেকে ভিখারি করবে, করে দিতে পারবে। আবার কাউকে যদি মনে করে কি না শনি ভিখারি থেকে রাজা করে দেবে রাতারাতি। শনি এক কথায় হচ্ছে ন্যায় কারকগ্রহ। আপনারা জাজ দেখেছেন আপনারা আদালতে, ঠিক আমাদের জীবনে জাজ হচ্ছেন শনি। আমাদের কর্মের ফল শনি তার উপর ডিপেন্ড করে আমাদের এই ভালো এবং মন্দ দুটি রেজাল্ট কিন্তু দেয়। তো এই 2024 পড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের প্রশ্ন 2024 কেমন যাবে, তার উপর আমার কিন্তু অলরেডি অনেক ভিডিও দেওয়া রয়েছে 2024 উপর। যারা দেখতে চাইছেন অবশ্যই দেখে নিতে পারেন। 2024 পার্ট বাই পার্ট রাশি, 12টি রাশির সম্বন্ধে কিন্তু আলোচনা আমি করছি, কিন্তু এখানে শুধুমাত্র শনি কিন্তু দিবে। দেখো শনি কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে এবং সারা বছর 2024 টোটাল সময়টাতে কুম্ভ রাশিতে শনি কিন্তু থাকবে। শনি থেকে কি করবে এটাই তো জানার প্রশ্ন, এটাই তো কোটি টাকার প্রশ্ন প্রত্যেকের, যে কৌশিকদা শনি কি করবে। দেখো শনি যখন কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে, আনন্দ ক্ষেত্রে শনি যখন প্রবেশ করেছে এবং গোটা 2024 থাকবে, যদিও জুলাই মাসে শনি রেট্রোগ্রেড হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে কোন কোন দিক থেকে রেজাল্টগুলো কিন্তু শনি দিবে। আর শনি যাব দেতা হে তো ছাপ্পা ফারকে দেতা হে। তবে আমি এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, দশা মহাদশা কিছু চলছে দেখতে পাচ্ছি না, আপনাদের লগ্ন টু দ্বাদশের মধ্যে শনি কেমন রয়েছে। শনি পাপকর্তারই দোষে নেই তো, শনি নিচুস্থ নেই তো, শনি রাহুর সাথে যুক্ত নেই তো, শনি আপনার রবির সাথে যুক্ত নেই তো, শনি আপনার কেতুর সাথে যুক্ত নেই, এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওভারঅল শনি এই 2024 এই সাত রাশিকে 7,000 ধন কিন্তু দিবে। তাই প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন। আর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। যারা শনি রক্ষা কবচ নিতে চাইছেন, যারা রত্ন নিতে চাইছেন, পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। যারা বাস্তু প্রতিকার করাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। কারণ সমস্যা যত দিন যাবে তত কিন্তু বাড়বে। অর্থাৎ যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে তারাই আমার সাথে যোগাযোগ করুন। দেখুন
আমি একটি কথা আবারও বলছি, শনিকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে হনুমানজির উপাসনা অবশ্যই আপনারা করুন। রাস্তার দুস্ত কুকুরকে আপনারা খাওয়ান, তাতে কিন্তু বিশেষভাবে শনি মহারাজ প্রসন্ন হবে। এবং পাশাপাশি আপনারা মহাদেবের স্বর্ণাপন্ন হন ওং নমঃ শিবায়, এবং এর পাশাপাশি শনিরক্ষা কবচ পরিধান করুন। এবং যারা বাস্তবে নির্ধনী রয়েছে না, তাদের আপনারা অবশ্যই কিছু হলো আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র কিছুটা হলো আপনারা দান করুন। দান করলে কিন্তু বিশেষভাবে শনি মহারাজ কিন্তু প্রসন্ন হয়। আর শনি যখন প্রসন্ন হবে, জেনে রাখবেন এই সময়ের মধ্যে কিন্তু বড় ধরনের পরিবর্তন 2024 কিন্তু নিয়ে আসবে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সব থেকে ফেমাস রাশি, অনেকে জানতে চাইছেন কোন কোন রাশি, তুলা রাশি। তুলা রাশিকে শনি মহারাজ কিন্তু ভরিয়ে দিবে, বিশেষ করে যাদের ঋণ হয়ে গেছে, ঋণ মুক্তি আপনাদের হবে। অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন, এই সময়টা কিন্তু প্রতিকার প্রতিবিধানের জন্য আদর্শ সময়। কারণ সময় থাকতে থাকতে যদি আপনারা কাজ করেন, এই সময় যদি গ্রহগুলো ভালো থাকে, এই সময় যদি প্রতিকার যদি করেন, নিশ্চিতরূপে কাজ কিন্তু পাবেন। শুধু ভিডিও শুনলে কিন্তু হবে না, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। তুলা রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। শনি মহারাজ তুলা রাশির জীবনের যত দুঃখ কষ্ট রয়েছে সব নাশ করতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি শনি মহারাজ আপনাদের ভাগ্য উদয় করতে চলেছে। যদি না আপনাদের জন্মকুণ্ডলীতে শনি স্থিতি খারাপ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু মিথুন রাশি হতে চলেছে মহা ধনী রাশিতে পরিগণিত হতে কিন্তু চলেছে, সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। তিন নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশি সরকারি চাকরি, যারা অনেকেই কৌশলে কবে সরকারি চাকরি পাবো, বা চাকরি ক্ষেত্রে ডেজিগনেশন চেঞ্জ, সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা, এমএনসি কোম্পানিতে বড় ধরনের চাকরি পাওয়ার সম্ভাবনা, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদপ্রতিষ্ঠা, এই সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে। এবং হঠাৎ কর্মপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে। চার নম্বর রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির এই সময় ইনকাম বৃদ্ধি করবে, দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, আর্থিক স্থিতি আপনাদের ভালো হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে মেষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের সম্পত্তি ক্রয় যোগ কিন্তু দেখা যাচ্ছে, একাধিক প্রপার্টি এবছর আপনারা কিন্তু কিনবেন, এবং সুখ সাধন আপনাদের বৃদ্ধি করে সুখ সুবিধা আপনাদের বাড়বে। নতুন বাড়ি কিনবেন বা বাড়ি আপনারা রিপেয়ার করবেন, গাড়ি থাকলে গাড়ি নতুন এক্সচেঞ্জ করে গাড়ি নেবেন, লোহার রেটের যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ফিনান্সিয়াল গেইন করবে, আর্থিক স্থিতি মজবুত করবে মকর রাশি, যত মকর রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। কারণ আপনাদের শনি সাড়ে সাতে চলছে, কিন্তু শনি আপনাদেরকে কিন্তু দুহাত ভরে কিন্তু মকর রাশির যত জাতক জাতিকা রয়েছেন, যদি আপনাদের জন্মচক্রে শনি খারাপ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু কর্মযোগ, আর্থিক স্থিতি, প্রতিষ্ঠা, সম্মান। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির ব্যবসার ক্ষেত্রে ভালো এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু ভালো। যারা মেশিন রিলেটেড কাজকর্ম করছেন, লোহার সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু সিংহ রাশির যদি আপনারা জাতক হন, আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবে। 2024 সাল একটা নির্ণায়ক বছর হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের মান সম্মান, কেরিয়ার এবং পাশাপাশি আপনাদের ব্যবসা এবং ফরেন থেকে, বিদেশ থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ কিন্তু দিবে, এবং যাবতীয় সমস্যাগুলো কাটতে চলেছে। তবে আপনাদের রাজ্যেরটাই এবছর কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে, ফিনান্সিয়াল গেইন আপনাদের কিন্তু হতে চলেছে কুম্ভ রাশির, এবং বড় ধরনের পরিবর্তনের সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনারা যদি কুম্ভ রাশির মানুষ হন, শনি মহারাজ 2024 সালে আপনাদের কিন্তু বড় ধরনের প্রাপ্তির জায়গায় কিন্তু ঘটাতে কিন্তু চলেছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু পরিবর্তনের পরিবর্তন আপনাদের কিন্তু হতে চলেছে।
লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং পাশাপাশি আপনাদের কোনো জায়গাতে দূর ভ্রমণ, উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে। আপনারা আপনাদের যে অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরই চ্যানেল এটা, তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পাশাপাশি ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন 2024-এর উপর, আরও আপনাদের কথা অনুরোধে আমি ডেডিকেশন করব। আপনারা যে যে বিষয়ের উপর ভিডিও চাইবেন তার উপর আমি দিতে আমি অঙ্গীকারবদ্ধ। তো প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।